बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। सुप्रिय तृतीय श्रेणी शिक्षार्थीबृंद, आहमेद वाणी एकेडमी स्कूल एंड कलेजर लाइव क्लासे तुम्हारे स्वागतम। आमार प्रिय अभिभावकबृंद, प्रिय शिक्षार्थीबृंद एवं अत्र प्रतिष्ठान श्रद्धेय प्रिंसिपाल महोदय जार नेतृत्वे आमरा ये प्लैटफर्मे एसे दाड़िएछि एवं आमरा लाइव क्लासगुलो धारावाहिक भावे निते पारतेछि एवं आमादेर चारजन शिफ्ट इनचार्ज महोदय गण सहयोगिता करतेछेन आमादेरके। एई सहयोगितार माध्यमे आमरा एई क्लासगुलो सठिक समये सठिक भावे निते पारतेछि, एजन्य सकलके आमि धन्यवाद जानाच्छि। এই মুহূর্তে যারা আমাদের এই লাইভ ক্লাসটির সাথে সংযুক্ত রয়েছেন, আমি সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, তোমরা বই নিয়ে যদি আমাদের এই লাইভ ক্লাসটা দেখো তাহলে অবশ্যই তোমরা লাভবান হবে বা উপকৃত হবে। কারণ আমাদের এই স্কুল অনেক দিন যাবত বন্ধ রয়েছে, বন্ধ থাকলেও আমরা আমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে যাতে তোমরা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ো সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এবং এর মাধ্যমেই এই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা এই ক্লাসগুলো নিতেছি। সুতরাং তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমরা এই বিষয় সম্পর্কেও অবগত হতে পারবে। যাই হোক, তাহলে আমরা আমাদের পাঠদানে চলে যাব। পাঠদানে চলে যাওয়ার আগে আমরা একটু দেখে নেব আসলে এই মুহূর্তে কারা আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছে, আর যারা সংযুক্ত হতে পারেনি তাদেরকেও আমি বলবো যে সকলেই এই ক্লাসটিতে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা সুন্দর ক্লাস উপহার দেব এই আশাবাদ ব্যক্ত করে আমি একটু দেখে নিচ্ছি যে কে কে এই মুহূর্তে সংযুক্ত আছে, তারপর আমরা পাঠদানে চলে যাব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে জয়েন করেছে, আর আমাদের বোর্ড ঠিক আছে, সব কিছুই ঠিক দেখতে পাচ্ছি। তারপর তোমরা যদি দেখো যে কোনো সমস্যা থাকে, অর্থাৎ টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে, যদি লেখা বোঝা না যায় অথবা বোর্ড পরিষ্কার না হয়, তাহলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিলে আমরা চেষ্টা করব ঠিক করে নেওয়ার জন্য। তো এই মুহূর্তে আসলে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, আমার মনে হয় সব কিছুই ঠিকঠাক আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোস্তাফিজুর রহমান স্যারকে, কারণ সে সব সময় সকলকে সহযোগিতা করার চেষ্টা করে। তো আমরা আসলে আমাদের পাঠদানে চলে যাব। তো আজকে আমরা আসলে আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় শ্রেণীর। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, বোর্ডের দিকে তাকালে দেখতে পাবে এখানে লেখা আছে ক্লাস তৃতীয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি মোহাম্মদ রাহের আনসারী, সহকারী শিক্ষক আহমেদবান একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আমাদের আছে ইমান ও আকাইদ। প্রথম অধ্যায়ে তোমরা যদি বইটা খুলে দেখো তাহলে তোমরা দেখতে পাবে প্রথম অধ্যায় আছে ইমান ও আকাইদ, এবং আমাদের যে সিলেবাস সেই সিলেবাস তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তোমরা সিলেবাস অনুযায়ী আমরা পড়াচ্ছি, কারণ এটা প্রথম টিউটোরিয়াল পরীক্ষা আছে। তোমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় দুটো অধ্যায় আছে, দুটো অধ্যায়। সেই দুটো অধ্যায় হলো প্রথম অধ্যায় ইমান ও আকাইদ, আর একটা অধ্যায় আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আখলাক সম্পর্কে বিস্তারিত আলোচনা, আমি যদি সময় পাই তাহলে সেটা নিয়েও আজকে আলোচনা করব। আর বিশেষ করে আজকে ইমান ও আকাইদ প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তোমরা তাহলে সকলেই সংযুক্ত হয়ে যাও। তাহলে আমরা পাঠদান শুরু করার প্রথমে আমরা ইমান ও আকাইদ, যেহেতু বলা হয়েছে এই অধ্যায়টাই হলো ইমান ও আকাইদ নিয়ে, তাহলে আমরা আসলে সর্বপ্রথমে জানবো ইমান কি বা ইমান কাকে বলে। তো আসলে
ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, ইমান শব্দের অর্থ বিশ্বাস। আর ইমান কাকে বলে? পারিবারিক ভাষায়, পরিভাষায় বা শরীয়তের পরিভাষায় বলা হয় যে ইসলামের যে বিধিবিধান আছে, ইসলামের যে মূল বিষয়গুলো আছে, তোমাদের বইতে এভাবেই লেখা আছে। কারণ তোমরা ক্লাস তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যেহেতু, তাহলে তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বইটাই ফলো করতে হবে। তো সেখানে এভাবেই দেওয়া আছে আসলে, ইসলামের যে মূল বিষয়গুলো আছে, এই মূল বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করা কি ইমান বলে। এখন ইমানটা হলো, এটা আমরা মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব এবং সেটা কার্যে পরিণত করব। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার আমরা এই কথার স্বীকারোক্তি দেব, মুখে স্বীকার করব। অর্থাৎ আমি মুখে স্বীকার করে নিলাম, অন্তরে বিশ্বাস করলাম এবং সেটা কার্যে পরিণত করে দেখাতে হবে। অর্থাৎ কার্যে পরিণত করব আমরা এভাবে, অর্থাৎ আল্লাহ তাআলা যে শরীয়তের যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলোকে আমরা কি করব, আমরা মেনে চলব বা সেই বিধান অনুযায়ী আমরা চলাফেরা করব, তাহলেই আমরা এটাকে কার্যে পরিণত করা আমাদের হয়ে যাবে। তো এরপর বলা হয়েছে ইমান, তাহলে বুঝতে পেরেছি আমরা আসলে ইমান শব্দের অর্থ বিশ্বাস, ইমান কাকে বলে বুঝতে পেরেছি। আকাইদ, আকাইদ শব্দটা আসলে মূলত আকিদা থেকে এসেছে, আকিদা বহুবচন হলো আকাইদ। আকাইদ আকাইদ বলতে আসলে বোঝা যায় যে আল্লাহর যে গুণবাচক বিষয়গুলো আছে, গুণবাচক নাম আছে বা তার যে বিস্তারিত বিবরণ আছে, এই বিস্তারিত বিবরণ টাই হলো আকাইদ। আকিদা তো আমরা অবশ্যই, আমাদের আকিদা যদি ঠিক না থাকে, তাহলে তো আকিদা ঠিক না থাকলে তো আমি মুসলমান হিসাবে গণ্য হব না বা একজন মুমিন ব্যক্তি হিসাবে নিজেকে পরিচিতি লাভ করতে পারবো না। তাহলে মুমিন না হলে তো, মুসলমান না হলে তাহলে আমরা ইসলাম থেকে দূরে সরে যাব। তাহলে আমরা ইসলামের সাথেই থাকব এবং এই আকাইদ অর্থ বিশ্বাস, বিশ্বাসমালা। এই আল্লাহ তাআলাকে আমাদের সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং তার একত্ববাদ অনুসরণ করতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো বা মুসলমান হতে পারবো। তো যাই হোক, এরপর দেখো এখানে বলা হয়েছে যে ইমান ও আকাইদে সর্বপ্রথমে আল্লাহর পরিচয় কথা বলা হয়েছে। আমি একটু লিখে দেখাচ্ছি, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়। আসলে আল্লাহর পরিচয় আমরা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করছেন, এই সৃষ্টির তো অবশ্যই রহস্য আছে। কারণ আমরা একমাত্র তার ইবাদত করব, তার কথা মতোই চলব, তাহলেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। এখন দেখো আল্লাহর যে পরিচয়, পরিচয় বলতে আসলে এই পৃথিবীতে দেখো, তোমরা যদি তোমাদের বইটা খুলে দেখো, তাহলে বইটা দেখতে পাবে যে আসলে প্রথম পেজে, অর্থাৎ এক নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে যে ওখানে কিছু ছবি দেওয়া আছে, গাছপালা ছবি দেওয়া আছে, তারপর আকাশের ছবি দেওয়া আছে, অর্থাৎ আসমানের ছবি দেওয়া আছে। তো এই গাছপালা, ফলমূল ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে পৃথিবীতে, যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন কে? আমরা সকলেই জানি আসলে সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। কারণ পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি তৈরি হয়ে যায়নি। যেমন আমি যদি বলি, শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারবে অবশ্যই, কারণ তোমাদের সকলের বাসায় চেয়ার টেবিল আছে। তো আমরা যদি টেবিল দ্বারাই চিন্তা করি বা চেয়ার দ্বারাও চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা চেয়ার বা একটা টেবিল যদি তৈরি করতে হয়, তাহলে একজন কাঠমিস্ত্রির প্রয়োজন হয়। অর্থাৎ এটা দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ওই যে টেবিলটা অথবা ওই যে চেয়ারটা, ওটা ইচ্ছাকৃতভাবে কিন্তু তৈরি হয়ে যায়নি, ওটাকে তৈরি করা করতে হয়েছে। তো ওইটা তৈরি করার জন্য বিভিন্ন সরঞ্জাম ছিল ওই কাঠমিস্ত্রির কাছে এবং তার সময় লেগেছে, সেটা সম্পূর্ণভাবে তৈরি করতে তার অনেক সময় লেগেছে, হয়তো একদিন লেগেছে, দুই দিন লেগেছে, যতটুকু সময়ই লাগুক। তাহলে এই পৃথিবীতে, এই পৃথিবীটাও মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো তিনি আমাদের উপরে যে, মাথার উপরে যে আকাশ দেখতে পাচ্ছি, এই আকাশও সৃষ্টি করছেন আল্লাহ।
মানুষ আমরা যে মানুষ এই মানুষকেও সৃষ্টি করছেন আল্লাহ অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন এই জন্যই তাকে বলা হয় আল্লাহু খালিকুন অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা তাহলে আমরা বুঝতে পেরেছি আসলে যে শুধু গাছপালা এগুলো না বা ফল জাতীয় যে গাছ আছে আম গাছ এগুলো শুধু এগুলোই না আশেপাশে যে আমাদের পাহাড় পর্বত আছে নদী নালা খাল বিল ইত্যাদি ইত্যাদি আমি সমস্ত কিছুই বলেছি যে সব কিছুই কিন্তু আসলে সৃষ্টি করছেন আল্লাহ তাহলে আমরা আল্লাহর পরিচয় পেয়ে গেলাম তো আল্লাহ যে সৃষ্টি করছেন এই জন্যই আল্লাহকে বলা হয় আল্লাহু আল্লাহু খালিক অর্থাৎ আল্লাহ হলো স্রষ্টা আল্লাহ স্রষ্টা তোমরা যদি বইটা খুলে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে যে তোমাদের বইতে এভাবেই লেখা আছে তো এখানে আসলে বলা হয়েছে কি আল্লাহু খালিকুন অর্থাৎ আল্লাহ হলো স্রষ্টা এখন অনেক সময় তোমাদের পরীক্ষাও আসে এগুলো তোমাদের যে অর্থাৎ প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই মেইন বুক থেকেই হয় তো সুতরাং তোমরা যদি এই রিডিংটা ভালো করে পড়ো এবং এই ক্লাসটা যদি তোমরা সুন্দরভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা এর উত্তরগুলো তোমরা লিখতে পারবে এবং পরীক্ষা ভালো নাম্বার করতে পারবে এটা আমি আশা করি তো এখানে দেখো আল্লাহ খালিকুন আল্লাহ স্রষ্টা তো আল্লাহ হলো আমাদের স্রষ্টা তিনি সৃষ্টি করছেন স্রষ্টা কেন বলা হয় স্রষ্টা হলো স্রষ্টা তো একমাত্র আল্লাহই কারণ এই পৃথিবী সমস্ত পৃথিবীটাকে যে নিয়ন্ত্রণ করে যে চালায় বা সৃষ্টিকর্তা হিসাবে অর্থাৎ সব কিছুই তিনি সৃষ্টি করেছেন তো এ কারণেই তাকে স্রষ্টা বলা হয় স্রষ্টা এজন্যই বলা হয় যে তিনি সব কিছু সৃষ্টি করছেন এই একটু আগে যে কথাগুলো আমি বলেছি পাহাড় পর্বত আকাশ অর্থাৎ আসমানের নিচে যত যা কিছু আছে আকাশের নিচে যা কিছুই আছে সমস্ত কিছুই পশু পাখি থেকে সব কিছুই সৃষ্টি করছেন মহান রব্বুল আলামিন এজন্য তাকে বলা হয় আল্লাহ খালিকুন তাহলে আল্লাহ খালিক মানে আল্লাহ আমাদের স্রষ্টা তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে এরকমের যে আল্লাহ খালিকুন শব্দের অর্থ কি তো এই প্রশ্নটা যদি হয় যে আল্লাহ খালিকুন শব্দের অর্থ কি তাহলে আমরা এটার উত্তর কি লিখতে পারবো আমরা কিন্তু উত্তরটা লিখতে পারবো যে আল্লাহ স্রষ্টা আল্লাহ হলো আমাদের স্রষ্টা অথবা তুমি লিখতে পারো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের স্রষ্টা অথবা সৃষ্টিকর্তা দুটোই আমরা বলতে পারি তাহলে আমরা আসলে বুঝতে পেরে গেছি যে আল্লাহ খালিক শব্দের অর্থ হলো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তো এরপরে আমরা আল্লাহর পরিচয় জেনেছি আল্লাহ আমাদের স্রষ্টা সেটাও জেনেছি এবার আসলো আমরা পরের যে বিষয়টা আল্লাহ তোমরা হয়তো দেখতে পাবে আমি একটু বড় করে লিখি আল্লাহ রাব্বুন আল্লাহ রাব্বুন অর্থাৎ যখন তোমার কে বলা হবে যে আল্লাহ রাব্বুন অর্থ শব্দের অর্থ কি তাহলে আমরা জানি যে আল্লাহ আমাদের পালনকর্তা রব আল্লাহ আমাদের কি পালনকারী তাহলে তোমাদের যদি আসে এরকমের আল্লাহ রাব্বুন অর্থ কি
তাহলে আমরা এটার উত্তর কি লিখব এটার উত্তর আমরা লিখতে পারব আল্লাহ পালনকারী তিনি আমাদের আল্লাহ হলো আমাদের পালনকারী তিনি আমাদের লালন পালন করে এখন দেখো আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যে জন্মগ্রহণ করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে পুরো সময়টা এই পুরো সময়টাই তিনি আমাদেরকে লালন পালন করেন আমাদের বাবা মা আমাদের বাবা মা আমাদের লালন পালন করেন কিন্তু সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদের দেখাশোনা করেন সেই হিসাবে তারা আমাদের লালন পালন করেন কিন্তু এই সমস্ত অর্থাৎ আমাদের যে বাবা মা তাদেরকেও লালন পালন করেন এটা সম্পূর্ণ দেখাশোনা করেন মহান রব্বুল আলামিন তো সেই দিক থেকে যদি আমরা বলি তাহলে মহান রব্বুল আলামিন হলেন পৃথিবীর সমস্ত কিছুকে লালন পালন করেন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুই হয় এই সম্পূর্ণ দেখাশোনাই মহান রব্বুল আলামিন আমাদের করে থাকেন তো এরপরে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুন মানে আল্লাহ হলো আমাদের পালনকারী এরপর আল্লাহ রহিম আল্লাহ যারা আমরা আরবি যারা লিখতে পারো তারা তো অবশ্যই লিখবে আর যারা লিখতে পারো না ভয়ের কোনো কারণ নেই কারণ তোমরা যদি বাংলায় লেখো তাহলে উত্তর হবে এবং তোমরা নাম্বার পাবে তো যারা আমরা আরবি লিখতে পারি তারা আরবিতে চেষ্টা করব তো এখানে হলো আল্লাহ রহিম এখানে আমি বাংলায় লিখে দিই কারণ যারা আরবি লিখতে পারবে না আল্লাহ রহিম আল্লাহ রহিম এই আল্লাহ রহিম শব্দের অর্থ হলো তিনি অত্যন্ত দয়ালু আল্লাহ রহিম অর্থাৎ আল্লাহ দয়ালু এখন দেখো আল্লাহ হলো অত্যন্ত দয়ালু তিনি আমরা যত পাপ করি বা আমরা সারা দিনে বা সারা জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কত অন্যায় করি এই অন্যায় করলেও আল্লাহ তাআলা আমাদেরকে তিনি যে রাহিম দয়ালু এই দয়ার যে সাগর তিনি এজন্য তিনি আমাদেরকে ক্ষমা করে দেন কিন্তু আমরা এই ক্ষমা পাওয়ার জন্য তার কাছে আমাদেরকে তাওবা করতে হবে যদি আমরা তাওবা করি আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা করি তাহলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন তো তার যে দয়া আসলে এই দয়াটা আমরা পাব কখন পাব যদি তার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি আর যদি আমরা যদি তার কাছে না চাই তাহলে তো তিনি আমাদেরকে কোনো কিছুই দিবেন না তাহলে আমাদের যে ইমান ও আকাইদ এই ইমান ও আকাইদ এই সংক্ষিপ্ত সিলেবাসে অর্থাৎ তোমরা তোমাদের যদি বই দেখো বইতে দেখবে যে এক থেকে ছয় পৃষ্ঠা পেজ নাম্বার এক থেকে ছয় পৃষ্ঠা এইটুকুই আমাদের যে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা এই টিউটোরিয়াল পরীক্ষায় এতটুকুই আছে তাহলে এতটুকুর মধ্যে আমরা আসলে জানতে পারলাম কি যে সর্বপ্রথমে ইমান এবং আকাইদ ইমান সম্পর্কে ইমান শব্দের অর্থ কী ইমান কাকে বলে ইমান আমরা কেন আনবো এটা বিস্তারিত জানতে পেরেছি এরপর আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি আমরা আল্লাহ তাআলা এরপর আমরা জানতে পেরেছি যে আল্লাহ আমাদের স্রষ্টা তিনি রব্বুন তিনি আমাদের রব তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের দয়ার সাগর এগুলো আমরা জানতে পেরেছি তাহলে আমরা বিস্তারিত আরও সামনের যে
ক্লাস আছে সেই ক্লাসগুলোতে আমরা জেনে নিব। তো আমরা আরও একটু দেখে নেব যে আসলে আমাদের সাথে এখনও এই মুহূর্তে কি কে জয়েন্ট করতে পেরেছে এবং কারা আসলে আমাদেরকে মিস করতেছে। যারা মিস করবে তারা আসলে ক্লাসটা দেখবে না, তারা অবশ্যই মিস করবে। তো যারা দেখবে তারা অবশ্যই এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে আলোচনা, এই আলোচনা থেকে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা দিতে পারবে। তা আমরা একটু দেখে নেই যে আসলে কে কে আছে আমাদের সাথে এখনো। আসলে আমাদের সাথে অনেকেই আছে, রফিকুল এমডি রফিকুল বলছে হ্যালো স্যার, নাসরিন মেহের আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আরও অনেকেই আছে আমাদের সাথে। তো আসলে এই যারা আমাদের সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি তোমরা শেয়ার করে রাখবে যাতে পরবর্তীতে দেখতে পারো। আমরা আসলে আজকে এই পর্যন্ত এই ক্লাসটি শেষ করে দিব। তো তোমরা আসলে এই অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের 1-6 পৃষ্ঠার মধ্যে যে মূল পাঠ্য বইয়ে যে আলোচনাগুলো আছে সেই আলোচনা অর্থাৎ রিডিং থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা এখান থেকে যদি রিডিংটা ভালো করে পড়ো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনাটাও চালিয়ে যাও। যেহেতু আমাদের স্কুল বন্ধ থাকলেও আমাদের অনলাইন ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো বন্ধ নেই, সুতরাং তোমরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারবে। এবং আমার মনে হয় আমাদের তোমাদের যে টিচাররা আছে সকল টিচাররাই এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ করার মাধ্যমে তারা চেষ্টা করছে তোমাদেরকে বইয়ের সাথে সংযুক্ত রাখার জন্য। তো তোমরা অবশ্যই বইয়ের সাথে নিজেকে কানেক্টেড রাখবে এবং সংযুক্ত রেখে পড়াশোনা চালিয়ে যাবে এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আজকের মতো। মোহাম্মদ রায়হান আনসারী, সহকারী শিক্ষক, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।